কেমন আছেন সবাই? আজকে গ্রাফিক্স ডিজাইনের সপ্তম নম্বর ক্লাস। আপনারা যারা পূর্বের ভিডিওগুলো মিস করছেন তারা অবশ্যই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তাহলে আমরা গত ক্লাসে পেন টুলের কিছু ব্যবহার দেখেছিলাম। আজকে আপনাদের পেন টুলের শেষ ক্লাস, পেন টুল ব্যবহার করে আমরা জটিল কিছু কাজ করব। আমি একটা অবজেক্ট নিয়ে আসলাম, আপনারা চাইলে এই অবজেক্টগুলো যদি আপনারা প্র্যাকটিস করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনারা এই অবজেক্টগুলো নিয়ে কাজ প্র্যাকটিস করতে পারেন। আমি বরাবরের মতন এই অবজেক্টটাকে লক করলাম এবং আগে আমরা এই অবজেক্টটা দেখব, ঠিক আছে, কিভাবে আমরা এই অবজেক্টটা শুরু করব। আচ্ছা, এখন আমরা দেখি, এটা হচ্ছে যে আমাদের ফার্স্ট অ্যাঙ্কর পয়েন্ট, এটা সেকেন্ড অ্যাঙ্কর পয়েন্ট, এটা থার্ড, এটা ফোর, ফাইভ, সিক্স এবং সেভেন। যেখানে শুরু সেখানেই শেষ। তাহলে আমরা পেন টুল সিলেক্ট করলাম এবং ফার্স্ট অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম। করার পর আমি সেকেন্ড অ্যাঙ্কর পয়েন্ট বরাবর ক্লিক করার আগে, যখন আমি সেকেন্ড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব, তখন কিন্তু মাউসটাকে আমি ছেড়ে দিব না, আমি নিচের উপরের দিকে কি করব, মুভ করব। দেখেন আমি মাউসটাকে উপরের দিকে ড্রাগ করতেছি, তাহলে দেখেন আমার কিন্তু অ্যাঙ্কর পয়েন্টের এখান থেকে হ্যান্ডেল কিন্তু বের হয়ে যাচ্ছে এবং আমি কিন্তু এটার বরাবর দেখেন আমার কিন্তু একটা লাইন অ্যাড হয়ে গেছে। এখন তৃতীয় অ্যাঙ্কর পয়েন্টে যখন আমি ক্লিক করব, তাহলে আমি বুঝতে পারছি, দেখেন আমি দ্বিতীয় অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করার পর আমার কিন্তু দুইটা হ্যান্ডেল দুই পাশে বের হয়েছে। আর তৃতীয় অ্যাঙ্কর পয়েন্টে যখন আমি ক্লিক করব, ক্লিক করার পর আমি কিন্তু কখনো অ্যাঙ্কর মানে আমার মাউসের লেফট বাটন ছেড়ে দিব না, আমি ক্লিক করে নিচের দিকে বা সাইডে ড্রাগ করছি। তাহলে দেখেন সুন্দরভাবে কিন্তু এখানে একটা কি শেপ ক্রিয়েট হয়ে যাচ্ছে। এখন দেখেন যে তৃতীয় অ্যাঙ্কর পয়েন্টের পর চতুর্থ অ্যাঙ্কর পয়েন্টটা যখন আমি ক্লিক করতে চাচ্ছি, তখন দেখেন আমার দাগের বাইরে অনেকটা চলে যাচ্ছে। কেন? আমার অ্যাঙ্কর পয়েন্টের হ্যান্ডেলটা অনেক বড় হয়ে গেছে, আমি কিন্তু চাইলে এটাকে ছোট করতে পারবো না। এখন আমাকে এই অ্যাঙ্কর পয়েন্টের হ্যান্ডেলটাকে ছোট করার জন্য কিবোর্ডের অল্টার প্রেস করতে হবে। আমি আবারও বলছি, কিবোর্ডের অল্টার প্রেস করতে হবে। যখন আপনি এই হ্যান্ডেলের এই বরাবর নিয়ে আসবেন, নিয়ে আসার পর জুম করে দেখাই যে যখন আপনি আমি কেন হ্যান্ডেলটা ছোট করব। দেখেন আমি চতুর্থ নম্বর অ্যাঙ্কর পয়েন্টে যখন ক্লিক করতে চাচ্ছি, তখন কিন্তু আমার কাঙ্ক্ষিত শেপটা, আমার যে দাগ আছে এই দাগের অনেক বাইরে চলে যাচ্ছে, কারণ আমার দুই পাশের হ্যান্ডেলটা অনেক বড় হয়ে গেছে। তো আমি যদি সমান এটার মাপ নিতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এই হ্যান্ডেলটাকে ছোট করতে হবে। তো হ্যান্ডেলটাকে ছোট করার জন্য আমি এই হ্যান্ডেল বরাবর মাউসটাকে নিয়ে গেলাম, কার্সরটা নিয়ে গেলাম এবং কিবোর্ডের অল্টার প্রেস যখন করব, তখন দেখেন আমার মাউসের আইকনটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি অল্টার চেপে ধরে আমি একটু কমায় নিলাম। কিভাবে কমাবো? অল্টার চেপে ধরে মাউসের লেফট বাটন ধরে টেনে নিলাম। এখন দেখেন আমি এটাতে যখন চতুর্থ অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব, তখন দেখেন আমি কিন্তু একটু নিচের দিকে ড্রাগ করতে পারছি। আচ্ছা, এখন আমার কিন্তু এখানেও হ্যান্ডেল হয়েছে। এখন বিষয় হচ্ছে যে যখন আমি এখানে যখন আবার কি রাউন্ড করতে চাচ্ছি, এখানে দেখেন হ্যান্ডেল থাকার কারণে এখানে কিন্তু আমি রাউন্ড করতে পারছি না। সেহেতু যখন আপনার এই হ্যান্ডেলটা প্রয়োজন হবে না, তখন আপনি এই অ্যাঙ্কর পয়েন্ট বরাবর যখন ক্লিক দিবেন, তখন দেখেন যে আপনার কার্সপের বা পেন টুলের নিচে একটা কেচির মতন শুধু সুন্দর একটা তীর চিহ্ন দেখাচ্ছে। যখন আপনি এই অ্যাঙ্কর পয়েন্ট লেখা আসবে, এই অ্যাঙ্কর পয়েন্টের উপর ক্লিক দিবেন, তখন দেখেন আমার কিন্তু উপরের হ্যান্ডেল আছে কিন্তু নিচের কোনো হ্যান্ডেল নেই। যখন আমার নিচের হ্যান্ডেল থাকবে না, তখন আমি এই পয়েন্ট বরাবর যখন ক্লিক করব, করার পর কিন্তু আমি এভাবে ড্রাগ করতে পারবো, ঠিক আছে, আমি কিন্তু এখানে রাউন্ড করতে পারবো। তাহলে দেখেন আমার কিন্তু সুন্দরভাবে এখানে শেপ ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি চতুর্থ অ্যাঙ্কর পয়েন্টে যখন ক্লিক করব, এখন কিন্তু আমি আবারও সেম ভাবে মানে পঞ্চম অ্যাঙ্কর পয়েন্ট কমপ্লিট, ষষ্ঠ অ্যাঙ্কর পয়েন্টে যখন আমি ক্লিক করছি, নিচের দিকে ড্রাগ করে নিব। তাহলে দেখেন আমি এভাবে এখানে কিন্তু একটা শেপ তৈরি করতে পারলাম।
এখন আমি যেখানে শুরু করছিলাম ঠিক 7-7 নম্বর অ্যাঙ্কর পয়েন্টে নিয়ে আসব, এবং অ্যাঙ্কর পয়েন্ট আপনার পেন টুলের নিচে যখন গোল পয়েন্ট আসবে তখন কিন্তু আমি এখানে কি এই শেপটা বন্ধ করতে পারবো। তার আগে আমি বলি যে এখানে দেখেন যে আমি কিন্তু কাঙ্ক্ষিত শেপটা নিতে পারছি না, কারণ যে দাগ আছে সেই দাগের বাইরে চলে যাচ্ছে। তাহলে আমি সামান্য একটু হ্যান্ডেলটাকে ছোট করে নিলাম, নেয়ার পর আমি এখানে একটু ড্রাগ করে দিলাম আমার হ্যান্ডেলটা যেন ওখানে বের হয়। তাহলে দেখেন মোটামুটি কিন্তু আমার সুন্দরভাবে আমি শেপটা ক্রিয়েট করতে পারলাম। এখন বিষয় হচ্ছে এই যে আমি যে শেপটা ক্রিয়েট করলাম এটা না, আমি স্ট্রোক কালার অফ করা ছিল যার কারণে আমি দেখতে পাচ্ছি না। এখন যদি আমি ফিল কালার একটা দেই তাহলে কিন্তু আমি খুব সুন্দরভাবে হার্টটা দেখতে পাবো। আচ্ছা এখন বিষয় যে এটা আমি আনলক করি অবজেক্ট আনলক অল, এটাকে আমি সাইডে রেখে দেই। এই যে একটা রুলস মেনটেন করে আমি যে একটা হার্ট তৈরি করলাম, তারপরে দেখেন যে এখানে বিভিন্ন জায়গায় একটু প্রবলেম মনে হচ্ছে। তো যখন আপনার প্রবলেম মনে হবে তখন আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অংশগুলো নিয়ে ক্লিক করেন, তাহলে এই যে হ্যান্ডেল গুলো বের হচ্ছে এগুলো ধরে আপনি একটু মডিফাই করেন, এই হ্যান্ডেলটা ধরে একটু মডিফাই করেন, তাহলে আপনার জিনিসটা অনেক স্মুথ হবে। ঠিক আছে, এছাড়াও আমাদের স্মুথ করার অনেক পদ্ধতি আছে, এই পদ্ধতিগুলো আমরা দেখব, কিন্তু এখনই দেখালে হয়তো ভালো হয়। যেমন ধরেন আপনার এই টুলসটার নাম হচ্ছে আপনার শেপ শেপার টুলস। এই শেপার টুলের আন্ডারে দেখবেন যে আমাদের স্মুথ টুল নামে একটা টুলস আছে, এই শেপার টুলের আন্ডারে স্মুথ টুল নামে একটা টুলস আছে, স্মুথ টুলস। আমি আবারও বলছি যে অ্যাডভান্স যদি আপনার উইন্ডো থেকে এই অ্যাডভান্স টুলস বার থেকে যদি অ্যাডভান্স সিলেক্ট করা থাকে তাহলে আপনি টুলসটা পাবেন। এটা দেখেন যে স্মুথ টুল এই টুলসের আন্ডারে, ঠিক আছে, শেপার টুলের আন্ডারে স্মুথ টুল নামে একটা অপশন আছে, আমরা স্মুথ টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করার আগে আমাদেরকে অবশ্যই এই অবজেক্টটাকে আগে সিলেক্ট করতে হবে, দেন আপনি স্মুথ টুলটা সিলেক্ট করবেন। করার পর এই যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো আছে এই অ্যাঙ্কর পয়েন্টের উপরে শুধু জাস্ট একটু করে নিচের দিকে ড্রাগ করে দিবেন, দেখেন অনেক স্মুথলি সেভ, মানে স্মুথ হয়ে গেছে। আমি কন্ট্রোল জেড দিলাম, এখন দেখেন জিনিসটা কিরকম এখানে বাঁকা আছে। আমি যখনই স্মুথ টুল দিয়ে এটাকে একটু নিচের দিকে ড্রাগ করে দিব তাহলে দেখেন কত সুন্দরভাবে এই জায়গাটা স্মুথ হয়ে যাবে। আমি একটু স্মুথ করে নেই, দেখেন যে অংশগুলো আমার স্মুথ ছিল না সেই অংশগুলো কিন্তু অনায়াসে আমার কিন্তু স্মুথ হয়ে গেল। ঠিক আছে, এভাবে কিন্তু আপনি স্মুথ টুল ব্যবহার করে, পেন টুল ব্যবহার করে কিন্তু সুন্দর সুন্দর কিছু ডিজাইন করতে পারেন। দেখেন আমার কিন্তু এখন যে হার্টটা আমি তৈরি করলাম স্মুথ টুল এবং পেন টুল ব্যবহার করে। আবারও আমি কিছু ডিজাইন দেখাই, যে আপনি এই টুইটারের আইকনটা যদি আপনি পেন টুল দিয়ে ব্যবহার করতে পারেন, করে হুবহু একটা ডিজাইন করতে পারেন। আমি এটাকে অবজেক্ট লক করে দিব, লক কেন লক করছি, পেন টুল ইউজ করা অবস্থায় যদি অবজেক্টটা আপনি সরে যায় তাহলে কিন্তু অ্যাকুরেট ডিজাইন হবে না, এই জন্য আমি লক করলাম। আবার আমি পেন টুলে গেলাম, এখন আপনাকে বুঝতে হবে আমার অ্যাঙ্কর পয়েন্ট গুলো কোথায়, আমার অ্যাঙ্কর পয়েন্ট গুলো কোথায়। এর আগে তো আমরা পয়েন্ট গুলো ইন্টিগ্রেট করে দিয়েছিলাম, এবার কিন্তু আমরা কোনো পয়েন্ট ইন্টিগ্রেট করব না। এখন আপনাকে নিজেকে বুঝতে হবে কোথায় কোথায় আমাকে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে হবে। যেমন আমি এখান থেকে ফার্স্ট অ্যাঙ্কর পয়েন্ট ধরলাম, ধরার পর আমি এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে আমি উপরের দিকে ড্রাগ করে নিলাম। এখন যেহেতু এখানে আমাকে রাউন্ড করতে হবে তাহলে এই হ্যান্ডেলটাকে আমি মাইনাস করে দিলাম। আমি একটু জুম করে দেখাই, তাহলে এখানে আমাকে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে হবে, আমি এখান থেকে নিচের দিকে ড্রাগ করে দিলাম। এবং এখানে যেহেতু আমাকে রাউন্ড করতে হবে আমি নিচের এখানে অ্যাঙ্কর পয়েন্টে নিয়ে যাই, এটা রিমুভ করে দিলাম। এভাবে কিন্তু আপনারা সুন্দরভাবে নিজে বুঝে কোথায় অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে হবে, এভাবে কিন্তু আপনারা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে করে কিন্তু সুন্দর সুন্দর কিছু ডিজাইন আপনারা তৈরি করতে পারেন প্র্যাকটিসের জন্য। ঠিক আছে, এখন কিন্তু কোনো অ্যাঙ্কর পয়েন্ট দেখানো সম্ভব না, কারণ আমরা কিন্তু অলরেডি পেন টুলের অনেকগুলো ক্লাস করছি, এই জন্য আমরা কিন্তু এই অ্যাঙ্কর পয়েন্টগুলো আর দেখাচ্ছি না।
আচ্ছা, এখন দেখেন এখানে যেহেতু আমি মুভ করতে চাচ্ছি, অনেক বড় হয়ে যাচ্ছে, এই জন্য আমরা এই হ্যান্ডেলটাকে অল্টার প্রেস করে ছোট করে নিব। এখানে ক্লিক করলাম, সুন্দরভাবে মাপ মতো করে ড্রাগ করে নিলাম। যেহেতু এখানে আমাকে এই হ্যান্ডেলটা আছে, এই হ্যান্ডেলটাকে রিমুভ করে দিতে হবে। আমার প্রয়োজন মতো করে আমি এখানে নিলাম এবং অবশ্যই ফিল কালার টপ করে দেই। একটু রাউন্ড আছে পেন্টুলের। আচ্ছা, এখন দেখেন মোটামুটি এখানে একটা কিন্তু সুন্দর একটা সার্কেল আছে, ঠিক আছে। আমার প্রয়োজন মতো আমি এটাকে ড্রাগ করে নিলাম। এখানে দেখেন যেখানে শুরু সেখানে শেষ, তাহলে আমাকে কি করতে হবে, এখানে কেটে দেওয়া যাবে না, কেটে দিলে কিন্তু এখানে একটা দাগ থেকে যাবে। এই জন্য আমি চাইলে হ্যান্ডেলটাকে অল্টার প্রেস করে ছোট করে নিব। এখন যদি আমি এখানে রাউন্ড করে নিতে পারি। এখন দেখেন আপনারা যদি এটার কালার দিতে চান, সিলেক্ট করার পর যদি আপনি কালার দেন, আর এটাকে আমি আনলক করলাম, অবজেক্ট আনলক অল, আমি দুটা অবজেক্টকে শিফট অল্টার ধরে ছোট করলাম। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আমি যে কালার একটু অন্য কালার দেই, তাহলে বোঝাটা সহজ হবে। আচ্ছা, এখন দেখেন এটা হচ্ছে যে আমাদের রাস্টার ইমেজ। ক্লায়েন্ট এইরকম অনেক ইমেজ দিয়ে থাকে যে ইমেজগুলো অনেক লো কোয়ালিটি, তার মানে কি এই ইমেজটা হচ্ছে আমাদের রাস্টার ইমেজ। আর এটাকে পেন টুল ইউজ করে আমি যেটা বানালাম এটা হচ্ছে ভেক্টর ইমেজ। এই ইমেজটাকে যদি আমি জুম করি, তাহলে দেখেন জুম করার পর কিন্তু ফেটে যাচ্ছে, এটা কিন্তু আপনি কোথাও ব্যবহার করতে পারবেন না। কিন্তু আমি যেটা তৈরি করলাম এটাকে যদি আমি সর্বোচ্চ জুম করি, তাহলে কোনো অংশ ফাটবে না। তাহলে এই অংশটা কি হচ্ছে, আমি রাস্টার ইমেজ থেকে ভেক্টরে কনভার্ট করলাম, কি দিয়ে, পেন টুল ইউজ করে। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে স্মুথ টুল আমরা কেন ইউজ করব। এই যে দেখেন এই অংশটা আমার কি হচ্ছে, কেমন যেন একটু উঁচু লাগছে না। তো এই অংশগুলো স্মুথ করার জন্য আপনাকে অবশ্যই এই অবজেক্টটা সিলেক্ট করে স্মুথ টুল সিলেক্ট করতে হবে। এখন যদি আমি এই স্মুথ টুলটা এখানে শুধু জাস্ট একটু ড্র্যাগ করে দেই, তাহলে কিন্তু আমার এই যে দাগটা ছিল এই কোনো দাগ আর থাকবে না। যেখানে সেখানে যেখানে দাগ দেখতে পাবেন সেখানে একটু করে দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার ডিজাইনটা অনেক স্মুথ হয়ে যাবে। তো এভাবে কিন্তু আমরা একটা রাস্টার ইমেজ থেকে একটা ভেক্টর ইমেজে কনভার্ট করতে পারি, ঠিক আছে। তাহলে পেন টুল ইউজ করে আপনারা এভাবে রাস্টার ইমেজ থেকে ভেক্টরে কনভার্ট করতে পারেন। আরো একটি আমি ডিজাইন দেখাবো, যে ডিজাইনটা আমরা আপনারা যদি সুন্দরভাবে প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু ডিজাইনের কাজের জন্য আস্তে আস্তে অগ্রসর হচ্ছেন, ঠিক আছে। আপনারা যদি এভাবে প্র্যাকটিস করেন প্রতিনিয়ত, তাহলে আমি বলতে পারবো যে ইনশাল্লাহ আপনারা খুব শীঘ্রই আর্নিং করতে পারবেন। অবশ্যই সময় দিতে হবে আগে। আমি এটাও কি করলাম, অবজেক্ট লক করলাম। তাহলে আপনাকে বুঝতে হবে কোথায় থেকে আমাকে অ্যাঙ্কর পয়েন্ট শুরু করতে হবে। তাহলে আমি পেন টুল সিলেক্ট করলাম, একটু জুম করে নেই, স্টার্টিং পয়েন্ট, এখান থেকে আমি জাস্ট একটু মুভ করে নিব। এখানে যেহেতু স্ট্রেট লাইন আছে, আমি এখানে একটু ড্রাগ করে নেব, কিন্তু আমার জিনিসটা অনেক দূরে চলে গেছে। আমি কন্ট্রোল জেড দিলাম, এই বরাবর নিলাম, এখান থেকে একটু নিচের দিকে ড্রাগ করে নিলাম এবং ফিল কালারটা অফ করে দিব। ড্রাগ করে নিলাম, এখানে সামান্য একটু ভাঁজ আছে, আমি এখানে আচ্ছা ভাঁজ করতে পারছি না, কারণটা কি আমার এই অ্যাঙ্কর পয়েন্ট অনেক বড় হয়ে গেছে, আমি এখানে একটু ছোট করে নিলাম। তাও হচ্ছে না, তাহলে আমাকে কি করতে হবে, অ্যাঙ্কর পয়েন্টটা অনেক এই বরাবর নিতে হবে আমাকে। আমি একটু এই বরাবর নিলাম, এখন আমি কেটে দিলাম এবং এটার স্ট্রেট বরাবর নিব। নেওয়ার পর এখানে কি করব, একটু রাউন্ড করে নিব, এই অংশটা মাইনাস করে দিলাম, স্ট্রেট লাইন, এখানে যেহেতু একটু রাউন্ড আছে এই বরাবর আমি নিতে পারি, ঠিক আছে।
আপনারা প্রতিনিয়ত এইভাবে পেন টুলটা বেশি থেকে বেশি প্র্যাকটিস করবেন, তাহলে হবে কি যেখানে শুরু সেখানে শেষ, তাহলে আপনার ডিজাইনটা অনেক সুন্দর কোয়ালিটি আসবে। আমি এখান থেকে কালার দেই, সিলেক্ট করার পর আমি কালার দিব রেড। আচ্ছা, এখন আমি কন্ট্রোল অল্ট আর টু দিলাম, অবজেক্ট আনলক অল আনলক করে দিলাম, এই দুটাকে ছোট করলাম। তাহলে দেখেন এটা হচ্ছে আমার রাস্টার ইমেজ আর এটা হচ্ছে ভেক্টর ইমেজ। তাহলে এই রাস্টার আর ভেক্টর ইমেজের মধ্যে তফাৎ কি হচ্ছে, যে আপনি এটাকে যখন জুম করবেন তখন কি ফাটবে না, আর এটা কি জুম করলে ফেটে যাবে। তো যেখানে যেখানে আপনার একটু খুদ আছে, আপনি চাইলে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ঠিক করে নিতে পারেন, অথবা অথবা আপনি এই স্মুথ টুলটা ইউজ করতে পারেন। যেমন এই ভাঁজের অংশটা আপনি স্মুথ ইউজ করতে পারেন, এখানে একটু স্মুথ ইউজ করতে পারেন, এখানে একটু স্মুথ, আর কোথায় এখানে একটু স্মুথ ইউজ করতে পারেন। আচ্ছা, এই যে দেখেন আমরা কিন্তু একটা সুন্দর একটা লোগো তৈরি করলাম পেন টুল ইউজ করে। যেহেতু আমাদের পেন টুলের শেষ ক্লাস আজকে, এই জন্য আমি আপনাদের চেষ্টা করছিলাম যে একবারে সহজ থেকে কঠিন, যাতে যেন আপনারা কোনো কাজে যেন বাধাগ্রস্ত না হন, একবারে সহজ ডিজাইন থেকে কঠিন ডিজাইন পর্যন্ত আমি আপনাদেরকে করালাম। তো আশা করি আপনারা যদি প্র্যাকটিস করেন, আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে অনেক ভালো কিছু শিখতে পারবেন, প্র্যাকটিস করলে অনেক ভালো কিছু শিখতে পারবেন। তো যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনাদের এই ডিজাইন নিয়ে, আশা করি সমস্যা হওয়ার কথা না, আমি অনেক আস্তে এবং প্রতিটি অংশ ভেঙে ভেঙে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে পেন টুল নিয়ে, আপনারা কমেন্টে আমাকে জানাতে পারেন। আর এই ভিডিওটি দেখে যদি আপনারা বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন, আমি আবার অনুরোধ করছি বিন্দু পরিমাণ যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের কাছে এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আর মানুষ মাত্রই ভুল, আমার যদি কথা বলার মাঝে বা কিছু শেখানোর মাঝে ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং পার্সোনালি আমাকে নক করবেন, আমি অবশ্যই নিজেকে শুধরাই নেব। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সকলের জন্য শুভকামনা রইল। আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।